মাঝে মাঝে নিজে ট্রেনিং নেবেন, সিদ্ধান্ত নেবেন যে আজকে আমি দুই রাকাত নামাজ পড়বো, ইনশাল্লাহ কমপক্ষে এই দুই রাকাত নামাজ আমি আধা ঘন্টা ধরে পড়বো, এক ঘন্টা ধরে পড়বো। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হাদিসটি আত-তারগিব আত-তারহীব কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কখনো তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়াতেন, এত লম্বা সময় ধরে তিনি তাহাজ্জুদ পড়তেন, তানা ওয়ারাত কদামাহু তাফাত্তারাত কদামাহু, পা ফুলে যেত, পা ফেটে পানি বের হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়েন, আপনার পা ফুলে যায়, পা ফেটে পানি বের হয়ে যায়, আপনি কেন এত কষ্ট করছেন? আল্লাহ আল গফর আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখার, নবী আপনার তো আগে পরের জীবনের সব অপরাধ আল্লাহ এমনিতেই ক্ষমা করে দিয়েছেন, এরপরে আপনি এত লম্বা সময় ধরে তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, কেন আপনি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, সত্য ঠিক আছে, কিন্তু আফালা আকুনু আব্দান শাকুরা, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না, আমি কি আমার মালিক, আমি কি আমার রবের শুকরিয়া আদায় করব না, আমি কি আমার আল্লাহর শুকরিয়া আদায় করব না? কাজী আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে নামাজ পড়তে দাঁড়াতেন, মনে হয় যেন তিনি, কখনো কখনো সাহাবীরা মনে করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা গিয়েছেন, ওই সেজদা বোধহয় আল্লাহর নবীর জীবনের শেষ সেজদা, এরপরে বোধহয় আল্লাহর নবী আর উঠবেন না, বোধহয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এত লম্বা সময় ধরে সেজদা দিতেন। আপনি বলেন আমাকে, আপনার জীবনের এমন কোন দিন আপনি, হুজুর আমি দুই রাকাত নামাজ পড়েছি, আধা ঘন্টা সময় লেগেছে, এক ঘন্টা সময় লেগেছে, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে আপনি সিনেমা দেখতে পারেন, নাচ দেখতে পারেন, দেখতে পারেন, মোবাইল টিপতে পারেন, ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে আপনি নামাজ পড়তে পারেন না, ঠিক কিনা? কারণ নামাজের প্রতি আপনার কোনো গুরুত্ব নাই। নামাজকে কলিজা দিয়ে ভালোবাসতে হয়, নামাজ পড়ার সময় একাগ্রতা, নম্রতা, নিজেকে স্থির রাখা, নড়াচড়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি নামাজ পড়লেন, নামাজ শেষ করার পরে তার এক ছাত্রকে বললেন, দেখো তো আমাকে কিসে যেন কামড় দিয়েছে। তারপরে তার কাপড়, পায়ের কাপড়টা উঠিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখলেন, একটা ভীমরুল 17 বার কামড় দিয়েছে। নামাজ শেষ করার পরে বুঝলেন যে একটা ভীমরুল 17 বার কামড় দিয়েছে, 17 বার কামড় দেওয়ার পরে তিনি একবারও টের পান নাই। আর আমাদেরকে একটা মশা একবার যদি কামড় দেয় একবার, আর আমরা লাফাই 14 বার। এই হলো আমাদের নামাজের অবস্থা, এটা নিষ্প্রাণ নামাজ। যেই সেই নামাজ কোথায় আপনি পড়েন, যেই নামাজ পড়তে গিয়ে চোখের পানি দিয়ে আপনার বুক ভাসবে, সেজদায় পড়ে আপনি নামাজে সেজদায় পড়ে চোখের পানি ফেলে আপনি কাঁদবেন, নামাজে দাঁড়িয়ে হাউ মাউ করে আপনি কেঁদে উঠবেন, সাহাবিদের যুগের সেই নামাজ কোথায়? মাঝে মাঝে সৌদি আরব গেলে হয়তো বা দেখা যায় ইমাম কাঁদি, মুয়াজ্জিন কাঁদি, মুসল্লি কাঁদি, কান্নার রোল পাও পড়ে যায়, কিন্তু আমাদের দেশের সেই নামাজটা কোথায়? আপনি বলেন আমাকে, বলেন হুজুর আমি এই তো গতকাল বা এই সপ্তাহে বা এই বছরে কয়েকদিন আপনি নামাজ পড়তে গিয়ে আপনার চোখের পানি পড়েছে, হয়তো এমন বহু নামাজি আছে সারা জীবনে একদিনও নামাজ পড়তে গিয়ে চোখের পানি আসে নাই। নামাজের মাঝে আমরা কাঁদতে জানি না, সেজদায় পড়ে কাঁদতে জানি না, কাঁদতে শিখতে হয় বন্ধু, কাঁদতে শিখতে হয়। আপনি আপনার আপন বন্ধুকে হারিয়ে কেঁদেছেন, বন্ধুর জন্য কেঁদেছেন, আপনি আপনার প্রেমিক প্রেমিকার জন্য কেঁদেছেন, আপনি সিনেমা দেখতে গিয়ে পর্যন্ত কেঁদেছেন, আপনার খেলোয়াড় হেরে গিয়েছে এই জন্য আপনি কেঁদেছেন, আপনার দল হেরে গিয়েছে এই জন্য কেঁদেছেন, খেলায় নিজে জিততে না পেরে আপনি কেঁদেছেন, দুনিয়ার মানুষের জন্য কেঁদেছেন, দুনিয়ার মানুষের ভালোবাসায় কেঁদেছেন, দুনিয়ার মানুষের যন্ত্রণায় কেঁদেছেন, দুনিয়ার বিপদে পড়ে কেঁদেছেন, দুনিয়ার মানুষের জন্য কেঁদেছেন, প্রিয় মানুষকে হারিয়ে কেঁদেছেন, প্রিয় মানুষকে পাওয়ার আশায় কেঁদেছেন, কিন্তু আপনার মালিক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আল্লাহ জন্য কয়দিন আপনি কেঁদেছেন, কয়টা দিন আপনি কেঁদেছেন? কাঁদবেন কি করে? কাঁদার মতো সেই চোখ তো নাই, কান্নার মতো সেই দিল তো নাই, এখন তো আর ওয়াজ শুনলেও চোখের পানি আসে না, এখন তো আর
মুনাজাতে হাত তুলে যখন দোয়া করেন চোখের পানি আসে না, সেজদায় পড়ে যখন আপনি সেজদায় থাকেন তখন আর আপনার চোখের পানি আসে না। নামাজ নামাজের মতো নামাজ যদি বানাতে চান, নামাজটাকে যদি সুন্দর করতে চান, নামাজটাকে যদি খুশু খুজু সহকারে করতে চান, নামাজে যদি পরিপূর্ণ বিনয় নম্রতা আনতে চান, তাহলে কয়েকটা কথা মনে রাখতে হবে। নাম্বার এক, এক নম্বর হলো জীবনের প্রত্যেক ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে। আপনি যেই ওয়াক্তের নামাজ পড়ছেন, একটা দিন আপনি আপনার কলিজায় ঢোকান, আমি যদি আপনার কলিজা পর্যন্ত পৌঁছাতে পারি আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনার নামাজের দৃশ্য পাল্টে যাবে। আমি হয়তো আমার কথায় সেই তাসির বা প্রভাব হয়তো নাই, তবে আল্লাহর কাছে দোয়া করছি রব মালিক আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শ্রোতার কলিজায় পৌঁছায় দাও। আমি বলতে চাই প্রত্যেক ওয়াক্তের নামাজে যখন দাঁড়াবেন ওই ওয়াক্তের নামাজকে জীবনের শেষ নামাজ মনে করবেন। দুনিয়ায় এমন বহু মানুষকে পেয়েছি ফজরের নামাজ পড়েছে এরপরে জোহরের নামাজের সুযোগ পায় নেই, জোহরের নামাজের আগেই তার জানাজার নামাজ হয়েছে, জোহরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়ার সুযোগ পায় নেই, আসর পড়েছে আসরের নামাজের পরে মাগরিবের নামাজ পড়ার সুযোগ পায় নেই, মাগরিব পড়েছে তো এশার নামাজ পড়ার সুযোগ পায় নেই, এশার নামাজ পড়েছে তো এশার পরে ঘুমাতে গিয়েছি ওই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়েছে। প্রিয় বন্ধু, আমার কোন ওয়াক্তের নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়, কোন ওয়াক্তের নামাজ যে আপনার জীবনের শেষ নামাজ হবে আপনিও জানেন না আমিও জানি না। জীবনের প্রত্যেকটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে। আপনি যদি একটা বার যদি আপনার কলিজায় ঢুকাতে পারেন, এক ওয়াক্ত নামাজের আগে যদি এই বিশ্বাস নিয়ে নামাজে দাঁড়ান যে মালিক এই নামাজ তো আমার জীবনের শেষ নামাজ হতে পারে, আপনার দুনিয়ার অন্য নামাজ আর জীবনের শেষ নামাজ মনে করে পড়া নামাজ আসমান জমিনের পার্থক্য থাকবে। নাম্বার এক, নামাজটা পড়ার সময় জীবনের শেষ নামাজ মনে করে পড়বেন। নাম্বার দুই, দুই নম্বর হলো আপনি যখন নামাজ পড়বেন মনে করবেন যে আপনি রব আপনার মালিকের সামনে দাঁড়িয়ে আছেন। দুনিয়ার কোনো মানুষের সামনে যখন আপনি দাঁড়ান, কোনো সম্মানী ব্যক্তির সামনে, আপনি কত কত মানে সম্মানের সাথে কত ভদ্রতার সাথে দাঁড়ান। কোনো এমপি মন্ত্রীর সামনে যদি আপনি দাঁড়ান যেভাবে সেভাবে দাঁড়াবেন, যেই সেই পোশাকে দাঁড়াবেন, যেইভাবে সেইভাবে আপনি দাঁড়াবেন না, আপনি দাঁড়াতে গিয়ে কত ভদ্রতার সাথে নম্রতার সাথে ধীরস্থিরভাবে সারা দাঁড়াবেন। একজন বড় আলেম মনে করেন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে আপনারা কলিজা দিয়ে ভালোবাসেন, আমরাও কলিজা দিয়ে ভালোবাসি, যদি কোনো কারণে আপনি তাকে কাছে পেলেন, তার সামনে ওনার সামনে আপনি দাঁড়ায় আছেন, আপনি বলেন ওনার সামনে যখন আপনি দাঁড়াবেন আর সাধারণ মানুষের সামনে দাঁড়ানো একরকম হবে, আরে আমরাই তো একসাথে চলি, কত ভালোবাসে, মাঝে মাঝে আদর করে ভালোবেসে গলায় হাত দেয়, মাঝে মাঝে ভালোবেসে আদর করে ছোট্ট মানুষ হিসেবে এত ছোট মানুষ তাও মায়া করে ভালোবেসে মাঝে মাঝে হাত ধরে হাঁটে, এরপরেও তিনি যখন আমাদের সামনে দাঁড়ান আমরা কত সম্মানের সাথে ধীরস্থিরভাবে দাঁড়ায় থাকি, আমাদের কোনো ওস্তাদ কোনো ওস্তাদের সামনে যখন দাঁড়াই কত ধীরস্থিরভাবে দাঁড়াই, দুনিয়ার কোনো ওস্তাদ দুনিয়ার কোনো সম্মানী ব্যক্তি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী দুনিয়ার কোনো বড় আলেমের সামনে আপনি যখন দাঁড়ান আপনার দাঁড়ানোটা কত বিনয় নম্রতার সাথে হয়, আপনার পায়ে একটা মশার কামড় দিলেও আপনি টের পান না, একজন দুনিয়ার সাধারণ মানুষের সামনে আপনি দাঁড়ানো অবস্থায় যদি আপনার এত বিনয় নম্রতা থাকে, আপনি যখন সালাতে নামাজে দাঁড়ান আপনি তো আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সারা পৃথিবীর মালিক সারা পৃথিবীর রব আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, সবচেয়ে বিনয় নম্রতা আল্লাহর সামনে থাকা উচিত, ঠিক কিনা? তবে হ্যাঁ, আমরা এমন দয়ালু মালিকার রব পেয়েছি তার সামনে আপনি সুবহানাল্লাহ দুনিয়ার কোনো মানুষের সামনে যাবেন, কোনো এমপি মন্ত্রীর সামনে আপনার একটা ভালো পোশাক নেই হয়তো আপনাকে তার সাথে দেখা করতে দিবে না, তার সামনে দাঁড়াতে দিবে না, আপনার গায়ে একটা গেঞ্জি অথবা আপনার খালি শরীর নিয়ে আপনি তার সামনে দাঁড়াতে পারবেন না, আপনাকে হয়তো সামনে দাঁড়িয়ে কথা বলবে না। কিন্তু আমরা এমন রহমান রহিম মালিক রব পেয়েছি যেই মালিকের সামনে দাঁড়ানো অবস্থায়
খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেকটা ইবাদতের সময় নামাজের সময় সুন্দর পোশাক পরা উচিত। সুন্দর পোশাক পেলে সুন্দর পোশাক, কোনো কারণে সুন্দর পোশাক যদি নাও পান, যেই পোশাকটা আপনার আছে সেই পোশাক নিয়ে আপনি নামাজ পড়বেন। যদি আপনার শুধুমাত্র সতরটা ঢাকা থাকে আর গায়ে যদি কিছু নাও থাকে তাও আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। এ উচিত হচ্ছে শরীর থেকে সুন্না পদ্ধতির একেবারে ইসলামী পোশাক পরে নামাজ পড়বেন। কোনো কারণে পোশাক নেই, একেবারে উলঙ্গ হয়ে আছেন, সেই অবস্থায়ও নামাজে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, দাঁড়ানো যায়। মালিকার রব আল্লাহ বলেন, বান্দা তুমি সুন্দর পোশাকের চেষ্টা করো, কোনো কারণে সুন্দর পোশাক নাই, অসুন্দর পোশাক পরে হলেও আমি আল্লাহর সামনে দাঁড়াও, দুনিয়ার মানুষ তোমাকে বের করে দিতে পারে, আমি মালিক এত দয়ালু তোমাকে এক মুহূর্তের জন্য বের করবো না। আল্লাহু আকবার। দুই নম্বর, নামাজের বিনয় নম্রতা ঠিক রাখার জন্য নামাজ পড়া অবস্থায় মনে করতে হবে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। নম্বর তিন, তিন নম্বর নামাজে বিনয় নম্রতা খুশু আর খুজু আনার জন্য তিন নম্বর হচ্ছে প্রত্যেকটা নামাজ পড়ার সময় নামাজের যেই সুরা কেরাতগুলো বলি, অন্তত এই সুরা কেরাত এবং তসবি তাহলিলগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। সুবহান রব্বিয়াল আলা মানে কি, সুবহান রব্বিয়াল আযীম মানেটা কি, আল্লাহু আকবার কি বলছেন আপনি। যখন নামাজে দাঁড়ান আপনি সুরা ফাতিহা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়ছেন, কি বলছেন এই নামাজের মাঝে, সুবহানাল্লাহ। যদি একজন ব্যক্তি তার নামাজটা বুঝে পড়ে, আমার তো বিশ্বাস তার জিন্দগি একদিনে পাল্টে যাবে। যদি শুধু নামাজটা আমরা বুঝে পড়তাম, আমরা নামাজটা সত্যিকার অর্থে বুঝে পড়ি না বন্ধু আমার, শুধু নামাজটা যদি বুঝে পড়তাম আমাদের পুরো জীবন চেঞ্জ হয়ে যেত। একজন ব্যবসায়ী, বাংলাদেশের একজন খুব পরিচিত একজন ব্যবসায়ী, তিনি একসময় তার জীবনী বলতে গিয়ে বলছেন যে এমন কোনো অন্যায় নাই সেই যেই অন্যায়ের সাথে তিনি জড়িত ছিলেন না, বিভিন্ন হারামের সাথে জড়িত ছিলেন। এরপরে তিনি এত চেঞ্জ হলেন, দুই হাতে দান করেন, মাশাআল্লাহ নামাজে সবাই আগে আগে থাকেন, দাড়ি রেখেছেন, পুরো ইসলাম মতো জীবন যাপন করছেন। তো একদিন কথায় কথায় তিনি বলছেন, আমার জীবনের পরিবর্তন হয়েছে, শুধুমাত্র একটি আয়াত আমার জীবন পাল্টে দিয়েছে, একটি আয়াত। আল্লাহ যদি হেদায়েত দিতে চায় ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না, আল্লাহ যদি হেদায়েত দিতে চায় একটি হাদিস মানুষের জীবন পাল্টায় দিতে পারে, আল্লাহ যদি হেদায়েত দিতে চায় একটা মাত্র আয়াত মানুষের জীবন পাল্টায় দিতে পারে, আল্লাহ যদি হেদায়েত দিতে চায় দুই তিন মিনিটের বক্তব্য মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে। তিনি বললেন, আমার জীবন পরিবর্তন হয়েছে শুধুমাত্র একটি আয়াত থেকে। বললাম, কোন সে আয়াত একটু বলেন। বলছে, সে আয়াত হলো মালিকি ইয়াউমিদ্দিন। আরে বাবা, মালিকি ইয়াউমিদ্দিন তো প্রত্যেক দিন আমরা নামাজে পড়ি, এখানে এমন কোন শিক্ষা আছে যেই শিক্ষায় আপনার জীবনটা চেঞ্জ করে দিয়েছে। সেই ব্যবসায়ী বললেন, আমি যখন সূরা ফাতিহা নামাজ পড়ি তো প্রত্যেক দিন চিন্তা করি নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়, আচ্ছা এই সূরায় এমন কি কথা আছে যেই কথার কারণে প্রত্যেক নামাজে আল্লাহ সেটিং করে দিয়েছেন, এমনিতে তো সেটিং করে নাই, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। তো সেই দিন থেকে আমি চিন্তা করলাম অন্তত সূরা ফাতিহা নামাজে সূরা ফাতিহায় কি বলি একটু বোঝার চেষ্টা করি। আমি এই কথা মনে করে সূরা ফাতিহার তাফসির নিয়ে পড়া শুরু করলাম। সূরা ফাতিহার অর্থ আর তাফসির পড়তে পড়তে আমি যখন মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত আসলাম, মালিকি ইয়াউমিদ্দিনের তাফসির আর অর্থ দেখলাম, কর্মফল দিবসের মালিক হলো আল্লাহ, দুনিয়ায় আপনি আমি যা কিছু করছি সব কিছুর হিসাব নেওয়ার জন্য একজন মালিক আছেন, সে কেয়ামতের মাঠে দাঁড়িয়ে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। এই কথাটা যখন কলিজায় ঢুকেছে আমার জীবন চেঞ্জ হয়ে গিয়েছে, আমি আমার মালিকের সামনে কি জবাব দিব, আমি আমার রবের সামনে কি জবাব দিব, সেই কেয়ামতের মাঠে আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব, এই টেনশনে আমার পুরো জীবনটা পাল্টে গিয়েছে। আল্লাহু আকবার, আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব। আপনি নামাজটা একটু বুঝে পড়েন, সূরা ফাতিহাটা বুঝে পড়েন, মালিকি ইয়াউমিদ্দিনটা একটু বুঝে পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবী আল্লাহর নবীর কাছ থেকে একবার সফরে গেলেন, সফর থেকে ফিরে আসলেন কিছুদিন পরে, এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সফরে যাওয়ার আগে আপনার চেহারা দেখলাম একরকম, আর সফর থেকে আসার পরে আপনার পুরো চেহারা চেঞ্জ হয়ে গেল, শিবতা ইয়া রাসূলুল্লাহ, শিবতা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল, আপনি মনে হয় বড় কোনো টেনশন করেন,
আপনার চেহারায় বৃদ্ধের ছাপ চলে এসেছে, আপনার দাড়ি আর চুল পেকে এসেছে, এত অল্প তাড়াতাড়ি অল্প সময়ে আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন, আপনি অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছেন, কোন টেনশন করার ইয়া রাসূলুল্লাহ, কোন টেনশন? আল্লাহর নবী বললেন, সাইয়াবাতনি সূরাতু হুদিন ও আখওয়াতুহা, আমি নবীকে অল্প বয়সে বুড়ো বাড়িয়ে দিয়েছি, সূরা হুদ আর সূরা হুদের মতো কয়েকটি সূরা আমাকে অল্প বয়সে বুড়ো বাড়িয়ে দিয়েছি, সূরা হুদ আর সূরা হুদের মতো কয়েকটি সূরা আমাকে অল্প বয়সে বুড়ো বানিয়ে দিয়েছি। যেই সূরাগুলোর মধ্যে উল্লেখ আছে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই কথাগুলো স্মরণ করতে করতে আমি নবী যে কি জবাব দিব, আমি নবী যে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব, এই টেনশনে আমি নবী অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। বলেন আপনার অবস্থা কি হবে আর আমার অবস্থা কি হবে? যেই নবীর আগে পরের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন, সেই নবী যদি টেনশনে অল্প বয়সে বুড়ো হয়ে যান তো আপনার আর আবার অবস্থা কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবি রাতের বেলা বিছানায় গিয়ে ছটপট করতে থাকেন। ইহিয়া উলুমিদ্দিনের ভিতরে ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ উল্লেখ করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বিছানায় গিয়ে ছটপট ছটপট করতে লাগলেন। তাকে প্রশ্ন করা হলো, ওমর এইভাবে ছটপট করছেন ঘুমাচ্ছেন না কেন? ওমরের মতো এত বড় সাহাবি বলছেন, আমার টেনশন, আমি যদি এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই তো আমি আমার আল্লাহর সামনে কি জবাব দিব, এই টেনশনে আমি অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছি, আমি আল্লাহর সামনে কি জবাব দিব, কি জবাব দিব? ওমরের মতো এত বড় সাহাবি, যেই সাহাবি আহাদুল মুবাশশারিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি, যেই সাহাবির প্রশংসায় কোরআনের আয়াত রয়েছে, যেই সাহাবির পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়েছে, যেই সাহাবির প্রশংসায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, সেই সাহাবি রাতের বেলা ঘুমাতে পারতেন না, আমি এই দুনিয়ার থেকে বিদায় হলে আল্লাহর সামনে কি জবাব দিব? এবার বলেন আপনার আর আমার টেনশন কত বেশি হওয়া উচিত? কিসের টেনশন? নেই, কোনো টেনশন নেই। আমাদের টেনশন বলতে কিচ্ছু নাই বন্ধু আমার। কি দিয়ে আপনাকে বুঝাই? নামাজকে সুন্দর করার জন্য নামাজটাকে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এক, নামাজকে জীবনের শেষ নামাজ মনে করতে হবে। দুই, নামাজে দাঁড়ানো অবস্থায় মনে করবেন আল্লাহ আপনাকে দেখছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, এই কথা মনে করে নামাজ পড়বেন। নাম্বার তিন, নামাজটা বুঝে পড়ার চেষ্টা করবেন। নাম্বার চার, চার নাম্বার হলো নামাজের প্রত্যেকটা হুকুম আহকাম মাসআলা মাসাইলের দিকে লক্ষ্য রেখে নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজে আপনি যা কিছু পড়ছেন প্রত্যেকটা সুন্নাত তরিকা মতো হচ্ছে কিনা, সেই দিকে রুকুটা সঠিকভাবে হচ্ছে কিনা, সেজদা সঠিকভাবে হচ্ছে কিনা, এইভাবে মনে করে করে নামাজ পড়ার চেষ্টা করবেন। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়ার সফলতা হলো নামাজের মধ্যে, নামাজের মধ্যে দুনিয়ার সফলতা হলো নামাজের মধ্যে। যেই ঘরে নামাজ নাই সেই ঘরে অর্থ সম্পদ টাকা পয়সা থাকতে পারে, শান্তি নেই। যেই ব্যক্তির মাঝে নামাজ নাই অর্থ সম্পদ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, শান্তি নেই। শান্তি হলো নামাজের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, বেলাল আজান দাও, আজান দাও, আর নামাজ আজান দাও, আজান দাও, নামাজ পড়ে একটু আমাকে শান্তি দাও, নামাজ পড়ার পরে একটু যেন শান্তি পাই, আজান দাও। নামাজের মধ্যেই একজন ইমানদারের শান্তি, নামাজের মধ্যেই একজন ইমানদারের প্রশান্তি, নামাজ পড়তে পারলেই একজন ইমানদার শান্তি আর প্রশান্তি পায়, ঠিক কিনা? নামাজের মাঝে যে কি শান্তি আর প্রশান্তি, এটা বুঝতে যদি হয় নামাজগুলো যেই পয়েন্টগুলো বললাম এগুলো মনে রেখে নামাজ পড়তে হবে। নামাজ যদি শান্তি আর প্রশান্তি পড়তে পেতে হয় তাহলে নামাজে খুশু খুজু বিনয় নম্রতা সহকারে নামাজ পড়ার চেষ্টা করতে হবে, তবে আপনি নামাজে শান্তি আর প্রশান্তি পাবেন।